রোজায় মজুদারদের দৌরাত্ম্য বন্ধে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জেলা প্রশাসক সম্মেলনে এই নির্দেশ দেন তিনি। প্রধানমন্ত্রীর কার্যালয়ে আজ শুরু হওয়া চার দিনের সম্মেলনের উদ্বোধন করেছেন শেখ হাসিনা। কিশোর গ্যাংয়ের বিরুদ্ধেও সতর্ক থাকার নির্দেশ দেন সরকার প্রধান। এই রমজান মাসে আমাদের কিছু কিছু ব্যবসায়ী থাকে সবসময় মজুদারি করে, যা দাম বাড়িয়ে কিছু মুনাফা লুটতে চায়, তো সেদিকে বিশেষভাবে একটা নজর আমাদের দিতে হবে। পরনির্ভরশীলতা আমাদের কমাতে হবে, এবং এটা যে আমরা করতে পারি সেটা কিন্তু অনেক ক্ষেত্রে আমরা কিন্তু প্রমাণ করেছি, তো সেদিকে একটু নজর দেওয়া একান্তভাবে দরকার। আর একটা হচ্ছে সরবরাহ, সরবরাহের ক্ষেত্রেও কখনো শোনা যায় যে সেটা নিয়ে নানা সমস্যার সৃষ্টি হয়, অথবা একটা কৃত্রিম সংকট সৃষ্টি করার চেষ্টা করা হয়, কেউ কেউ মজুদার করে পচিয়ে ফেলবে কিন্তু বাজারে দেবে না, এই জাতীয় অবস্থার সৃষ্টি করে। সেই সেই দিকে বিশেষভাবে দৃষ্টি এবং কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা দরকার।